মধুপান বা ব্যবহারের পাঁচ মুহূর্ত। আমরা বিশ্বাস করি মধু মানুষের জন্য আল্লাহ প্রদত্ত এক অপূর্ব নিয়ামত। স্বাস্থ্য সুরক্ষা এবং যাবতীয় রোগ নিরাময়ে মধুর গুণ অপরিসীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে খায়রুদ দাওয়া বা মহা ঔষধ বলেছেন। আসুন দর্শক জেনে নেই মধুপান বা ব্যবহারের পাঁচ জরুরি মুহূর্ত। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আর তোমার প্রভু মৌমাছিকে প্রত্যাদেশ দিলেন, বাসা তৈরি করো পাহাড়ের মাঝে ও গাছের মাঝে, আর তারা যে ঘর তৈরি করে তাতে, তারপর প্রত্যেক ফল থেকে খাও, তারপর তোমার প্রভুর রাস্তা অনুসরণ করো সুগম করা পথে। তাদের পেট থেকে বেরিয়ে আসে একটি পানীয়, বিচিত্র যার বর্ণ, যাতে রয়েছে মানুষের জন্য রোগ মুক্তি। নিঃসন্দেহে এতে নিশ্চিত নিদর্শন রয়েছে সেই লোকদের জন্য যারা চিন্তা করে। সূরা নাহল আয়াত 68-69। এছাড়াও প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস থেকে আমরা মধু পান করার উপকারিতা জানতে পারি। যখন আপনার দুর্বলতায় শক্তির প্রয়োজন, কার্বোহাইড্রেট ও প্রাকৃতিক চিনির একটি স্বাস্থ্যকর উৎস মধু, কাজের পর অথবা সকালে যখন আপনি নিজে দুর্বল বোধ করেন, তখন মধু পানের জন্য একটি কার্যকর সময়। ইমাম আয-যাহাবী থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়শই মধু মিশ্রিত পানি পান করতেন। ঘুমাতে যাওয়ার পূর্বে মধু আপনার শরীরের ইনসুলিন ও মেলাটোনিনের হারকে বৃদ্ধি করে, যা আপনার ঘুমকে সুখকর করে তুলবে এবং আপনার বিশ্রামকালে আপনার শরীরের ক্লান্তিকে পরিপূর্ণভাবে দূর করবে। ঘুমানোর পূর্বে এক বা দুই চামচ মধু পান করে আপনার শরীরকে বিশ্রামকালে পূর্ণভাবে সক্ষম করে তুলতে পারেন। যখন অসুস্থ হন, শীতজনিত রোগ এবং অ্যালার্জির চিকিৎসায় মধুর ভূমিকা গুরুত্বপূর্ণ। এছাড়াও বিভিন্ন রোগের চিকিৎসায় মধু পান করা যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের জন্য দুইটি প্রতিষেধক রয়েছে, মধু এবং কোরআন। কোরআন তোমাদের আত্মার প্রতিষেধক এবং মধু তোমাদের অসুস্থতার প্রতিষেধক। সুনানে ইবনে মাজাহ। ক্ষতস্থানের চিকিৎসায় কাটাছেঁড়া, পোড়া এবং আলসারের চিকিৎসায় হাজার বছর ধরেই মধু ব্যবহার হয়ে আসছে। এর সংক্রমণ রোধী প্রভাব ক্ষতস্থানকে দ্রুত সারিয়ে তুলতে সক্ষম। চুল বা চামড়ার আর্দ্রতা রক্ষায়, চুল ও চামড়ার সুরক্ষায় মধুর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এছাড়া খুশকির সমাধানেও মধু কার্যকর ভূমিকা পালন করে। পানির সাথে মিশিয়ে বা সরাসরি আপনি মধু মাথায় বা চামড়ার উপর প্রলেপ লাগাতে পারেন। প্রিয় দর্শক, ধন্যবাদ আদিনের সাথে থাকার জন্য। এমন আরও সুন্দর সুন্দর ইসলামিক কন্টেন্ট ও সবশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আদিন, এবং পাশের বেল আইকনটি চাপুন, পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেতে যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ায়।